আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আজ এমন একটা রেস্টুরেন্টে খেতে যাব যেই রেস্টুরেন্টটা চোখ ধাঁধানো, মন ধাঁধানো, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। সেই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আপনারা দেখছেন যে রেস্টুরেন্টের যে সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেটা ভাষায় বলা খুব কঠিন। আপনারা দেখছেন আমার ছেলে এবং আমার শালীর মেয়ে মানহা, আমার ছেলে আয়ান খাবারের লিস্ট দেখছে, খাবারের যেই লিস্টটা থাকে সেই লিস্ট দেখছে এবং খাবার চয়েস করছে এবং কী খাবে সেই জিনিসটাও বলছে। আমরা দেখছি সেটা বসে যে কী কী খাবার খাওয়া যায়। আর আপনারা দেখেন যে কী সুন্দর করে আপনার রেস্টুরেন্টটাকে সাজিয়েছে, এত সুন্দর করে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে যে আমি এই প্রথমবারের মতো দেখলাম, প্রথমবারের মতো অনুভব করলাম। আপনারা এটা দেখছেন যে খাবারের লিস্ট এবং খাবারের চার্ট এবং মূল্য তালিকা দেওয়া আছে প্রত্যেকটা খাবারের, এবং খাবারের সব কিছু দেওয়া আছে। আপনারা দেখছেন যে আমার শালার ছেলে আমার হাতের দাঁড়িয়ে, তারপরে আমার শালীর ছেলে, তারপরে আমার শালীর মেয়ে, তারপরে আমার আরেক শালীর ছেলে, তারপরে আমার ছেলে বসে আছে। দেখেন খুশ কী সুন্দর করে সাজিয়েছে, এক একটা গ্রহ উপগ্রহ দিয়ে সাজিয়েছে পুরা দেওয়ালটা। আমরা খাবার নিয়ে নিয়েছি, অলরেডি খাবার চলে আসছে। দেখেন এখানে দুটো ফ্রাই নিয়েছি, এক একজনের জন্য, দুইজনের জন্য, একটা আর কোনোটা তিনজনের জন্য। আপনারা দেখছেন মানহা এবং আরিয়ান এবং আরিফ ভাইয়া খাবার খাচ্ছে, তারা তিনজনে এক প্লেট খাচ্ছে। এখানে আমার ছেলে এবং আমার শালীর ছেলে দুইজনে এক প্লেট খাচ্ছে, আর আমরা নিয়েছি আরেক প্লেট এক একজনে। এখানে চিপস খাওয়ার পরপরই চলে আসছে কনডগ। আপনারা জানেন যে কনডগ একটা প্রসিদ্ধ খাবার। দেখুন কনডগটা এত চিজি ছিল, এত চিজি ছিল যেটা বলা মুশকিল, এত চিজি ছিল। আমরা চিজি যখন আমার মুখে দিই, এটা যখন চিজি আসতে থাকে তখন খেতে থাকি চিজি কিন্তু শেষ হচ্ছে না। দেখেন আমার ছেলে কিন্তু কনডগের মুখে নিয়েছিল, তখন আর চিজি শেষ হতে ছিল না। কালামণি বলছে সবাই দুষ্টু কনডগের স্টিকটা খুলে ফেলেছে এবং কনডগটা খাচ্ছে। দেখুন আমার ছেলে খাচ্ছে, এত চিজি দিয়েছে, খুব সুন্দর লাগছে যে কনডগ অনেক মজা হয়েছে। দেখুন আমার ছোটো শালার ছেলে খাচ্ছে, এখন দেখেন কতগুলো চিজি দিয়েছে। ওদিকে মানা খাচ্ছে আমার শালীর মেয়ে, কিন্তু দেখুন চিজি কিন্তু শেষ হচ্ছে না, ও টানছে কাটার জন্য। আর দেখুন আমার শালার ছেলে কিন্তু চালাক, কামড় দিয়ে ফেলেছে চিজিটাকে, আর মানা কিন্তু চিজিটাকে কাটতে পারছে না, ও শুধু চিজিটাকে টানছে। আর এদিকে আমি খাচ্ছি, দেখুন কনডগটা এত সুন্দর হয়েছে। দেখুন আপনি দেখুন যে কনডগের মধ্যে কনডগটা কীরকম, এত চিজি হয়েছে, এত মজা হয়েছে, যেটা কনডগ সাধারণত চিজি হয় তাই এত মজা লাগছে, এত চিজি হয়েছে। আর আপনারা দেখছেন যে আমি টেনে টেনে কনডগটাকে ছিললাম, আর আমি এটা তো খাচ্ছি তো খাচ্ছি, দেখুন টানছি, কিন্তু আপনার চিজিটা ছিঁড়ছে না, চিজিটা বেরি হচ্ছে, চিজিটা কনডগের ভিতর থেকে বেরি হচ্ছে। তাই আমি দেখুন কামড় দিয়ে চিজিটাকে শেষ করলাম। আর এখানে আমরা কনডগুলো খাচ্ছি, এত মনে মোটামুটি ভালোই মজা হয়েছে। প্রথম এই সপ্তাহে আসছি, সপ্তাহের ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে এবং কনডগুলো খাবারগুলোও মোটামুটি ভালো সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে চিজিগুলো কতটা চিজি হয়েছে, যে যত টানছি ততই চিজ বের হচ্ছে, যত টানছি ততই চিজ বের হচ্ছে, চিজিটা শেষ করতে পারছি না। যাই আবার এদিক থেকে নিলাম, দেখি শেষ করা যায় কিনা। না, চিজি কিন্তু শেষ হচ্ছে না, চিজি কিন্তু মুখে লেগেই আছে। খুবই মজা হয়েছে, সবাই কনডগটা খেয়ে খুবই মজা পেয়েছে। এখন আমরা আরেকটা জিনিস নিয়েছি, সাথে কোক নিয়েছি এবং আরও একটা ডিপ নিয়েছি। দেখুন কোকটাও খেয়ে নিলাম একটু, এখন ডিপটা খাবো। দেখুন ডিপটা কত ডিপের উপরে চিজি,
বিপের উপরটা দিয়ে চিজি এবং আপনার সস দিয়ে ভরা। অনেক আমরা খাচ্ছি, অনেক সবাই খাচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে। খাবারের মান অনেক ভালো এবং খাবারের দোকানের যে ডেকোরেশনটাই আমার খুব, আমি অনেক মুগ্ধ হয়েছি যে এত সুন্দর ডেকোরেশন আমি অন্য কোনো শপে দেখিনি। আমি অনেক শপে খাই, অনেক বাইরে খাই, তারপরেও এত সুন্দর ডেকোরেশন দেখিনি। দোকানে সেই ডেকোরেশনটা আমার বাড়াবাড়ি মনে পড়ছে, বাড়াবাড়ি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দোকানের ডেকোরেশনটা প্রত্যেকটা ওয়ালের মধ্যে আপনার আর গ্রহ নক্ষত্র তারকা চাঁদ গাছ দিয়ে সাজানো আছে। এখানে আমার ছেলে আর আমার শালির ছেলে তারাও খাচ্ছে আমাদের সাথে, আপনারা দেখছেন আমার ছেলেকে আমাকে কুক সাজছে, আপনারা কুক খাবেন কি না জানাবেন। আমি এদিকে বিফ খাচ্ছি, বিফটাও অনেক মজা হয়েছে। তো আমরা খেতে আছি আর সবার সাথে কথা বলছি, অনেক 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 মজা হয়েছে। যে আপনারাও আসবেন এই সবটাতে খাওয়ার জন্য। এই সবটা মুন্সিগঞ্জে যে চৌরাস্তা আছে, চৌরাস্তার এখানে সাথেই সবটা, আর সবটার নাম যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে নাম বলে দেব। আপনারা নাম বলার পর ওই সবে যাবেন এবং খাবেন, অবশ্যই মজা পাবেন, আমি আপনাদেরকে বলতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।